সোফা আপনার এদিক থেকে 6 ফুট আছে, খোলার পরে পুরো 5 ফুট থাকবে, ঠিক আছে? খোলারটা নিয়ে এইভাবে টেনে খুলতে হবে। এই আপনার স্টোরেজ, ঠিক আছে? আর যখন গ্রেড করবেন বালিশগুলো যদি সরিয়ে দেওয়া হয়, দেখুন এতটা জায়গা পাচ্ছি, এইভাবে ঘুমানো যাবে, এইভাবে ঘুমলে পা বেরিয়ে যাবে, আমাদের এইভাবে ঘুমোতে হবে। এইভাবে ঘুমলে একটা ভালো করে মানুষ শুতে পারবে। 6 ফুট জায়গা আছে, ঠিক আছে? হয়ে গেল। এটা যখন আমার বন্ধ করা থাকবে, ফোনটাকে দূরে রাখতে হবে, আর এটাকে যেখানে মিডিলে ফেলতে হবে। হ্যাঁ, এটা চাঁদা বেগা হলে আটকে হবে, এটাকে মিডিলে ফেললে এই চলে আসবে। ভাই একটু ধরো হাত লাগাও। ফায়ার সোফা আছে, কেমন করে কন্ট্যাক্ট হলো, কি হলো না হলো, কি ডিজাইন, যেমন কিছু জিজ্ঞেস করে নিয়ে একটু বলো ভাই, কেমন লাগলো? ভালো হয়েছে। তো দাদার সাথে, দাদার আমি প্রথমে ওয়েলেক্সে অ্যাড দেখে নিয়েছিলাম, কিন্তু দাদার ইউটিউবেও চ্যানেল আছে, তো যেরকম ডিজাইন আমি বলেছিলাম দাদা এক্সাক্ট ওরকমই ডিজাইনের বানিয়ে দিয়েছে। তো কোয়ালিটি কোয়ালিটি পুরো এ1 করে, মানে শোরুমে যেরকম কন্ডিশন থাকে তার থেকে বেটার কন্ডিশন আছে, পুরো এ1 কন্ডিশন আছে। যা বলেছি সেটাই দেওয়া হয়েছে, একদম কোয়ালিটি আছে। এটা যে চয়েস ছিল, তিনটে কাপড় দেওয়া আছে, এতে তিনটে কাপড়ই করা হয়েছে, ঠিক আছে? যেমন তুমি বলেছিলে খাতা চাই না, তাই খাতা দেওয়া হয়নি, তাতে একটা মানুষ ভালো করে শুতে পারবে, ঠিক আছে? স্টোরেজ দেওয়া আছে, তো ওরা জিনিসটা ভালো লেগেছে। আশা করছি রাত্রি জ্বরে আরও অন্য কাজ পাবো, ঠিক আছে? আর আমাদের বিরুদ্ধে বলে দাও কি মানে দাদাকে ট্রাস্টেড আছে, দাদার কাছ থেকে প্রথমে আমাদেরও অর্ডার দিতে গিয়ে যে চিন্তা ছিল যে ঠিকঠাক করে ডেলিভারি দেবে কিনা, তো দাদার পুরো ট্রাস্টেড আছে। তো তোমরা ঠিক দাদাকে অর্ডার দিতে পারো, দাদা প্রথমে অ্যাডভান্স করতে পারো, তোমাদের কোনো চিন্তা নেই। তো দাদা ঠিকঠাক জেনুইন আছে, কোনো ফেকের বা স্ক্যামের ব্যাপার নেই। তো প্রথমে আসবো, অর্ডার দেবেন, কিছু অ্যাডভান্স নিয়ে যাবো, একটা বিল বানিয়ে দিয়ে দেবো, তারপরে 1 সপ্তাহ টাইম নিই, তার মধ্যে পুরো বাড়িতে পৌঁছে দেবো, তারপরে পেমেন্ট করবো, দেখে থাকে চেক করে পেমেন্ট করবো, ঠিক আছে?